সবই কি বাড়ির জন্য নাকি? এটা আমার নিজের জন্য, নিজের জন্য। এটা কি এর নাম কি রাখবেন? ঠিক হয়েছে মিকি। আচ্ছা মিকি মাউস যেটা, ও দাদা হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গালিব থিয়েটারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গালিব থিয়েটার। আজকে গালিব থিয়েটারে কী রেট চলছে তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব। সবার প্রথম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে এত পছন্দ করার জন্য। তার সঙ্গে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে তার পাশে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটা কী জাতের বললেন দাদা? এই দেখ আমার এর আগে সবই কি বাড়ির জন্য নাকি? এটা আমার নিজের জন্য, নিজের জন্য। এটা কি দেখান? হ্যাঁ বললাম তো দেখান, আমার ঘরে আছে। এটা বয়স কত? থ্যাংক ইউ দাদা, আসি আমার ঘরের বাচ্চা কাজে নেই দেওয়া দিতে পারতাম, কেনা থাকলে দিতে পারতাম না জীবনে। বাবা ছেলে কি দেখছে? হ্যাঁ এটা কত বলছে বাবা? এটা 22, এটা 16, এটা 22, এটা 16 থেকে এটা বেটার। আপনি 15 দিন পরে ফোন করে বলবেন না বাচ্চা কি বলছে? 15 দিন, 15 দিন এই হয়ে যাবে। 18 বড় যার হচ্ছে বাট বড় হয় কুকুরের রাজা হচ্ছে যার মানুষ বোনের রাজা সিংহ কুকুরের রাজা যার মানুষ আরে দাদা নিয়ে যান, 7 দিনে চেঞ্জ হয়ে যাবে। ভাই একদিন আসেন না, যত্ন করবেন ঠিক হয়ে যাবে।
আপনি 12,500 টাকা যদি কেউ দেয় এই বাচ্চা, আমি এই বাচ্চাটা বলে দিই এইভাবে ছেড়ে দেন, এরকম একটা বাচ্চার হাত ধরুন না। আপনি কোয়ালিটিটা দেখুন, হেডটা দেখুন, কোয়ালিটিটা দেখুন, বয়সটা দেখুন, পছন্দ আমি রইলাম, আপনি দেখে আবার আসুন, আমি আসি। এটা আপনারা নিলেন তো, কত পড়লো? 5,000 টাকা। এটা মেল না ফিমেল? মেল। এর বয়স কতদিন? দেড় মাস বয়স। এটাই কি ফার্স্ট টাইম না বাড়িতে আরো আছে? ফার্স্ট টাইম এটাই। কোথা থেকে এসেছেন আপনারা? হৃদয়পুর, বারাসাত হৃদয়পুর। আচ্ছা, এর নাম কি রাখবেন? ঠিক হয়েছে, মিকি। আচ্ছা, মিকি মাউস যেটা? আচ্ছা, শুধু মিকি। থ্যাংক ইউ। ও দাদা, কিসের বাচ্চা? ভালো কোয়ালিটি নাকি বলে তুমি এসছো, তুমি কুকুর চেনো, কুকুর সম্বন্ধে বলো, তোমাকে আমি দেখে দিলাম, আমার কথাটা ভালো করে বোঝা করতে পারি কি? আমি নিয়ে বলবো, একটু ভিতরে যাবেন।
हम फीमेल का रूम पर फीमेल के रूम में হাটে খুঁজ দেয় না রাখুন ভালো বাচ্চা রাখুন দোকানে আমি পাঁচ মিনিট পাঠিয়ে ফোন করে কথা বলে কি বলে পাঠি এই বাচ্চারা কথা বলছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হবে সেই তার উপরে ভিডিও তৈরি করার জন্যে। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকটি জায়গায়। ভালো থাকবেন।